আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা কর্মীদের। আসানসোল পুর নিগমের দুটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও এলাকার মানুষের সাথে কথা বললেন পুর নিগমের স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের সাথে উপস্থিত ছিলেন পুর নিগমের আধিকারিক ও এমআইসি দিব্যেন্দু ভকত। বৃহস্পতিবার এএমআইসি দিব্যেন্দু ভকত বলেন, পুর নিগমের স্বাস্থ্যকর্মীরা আজকে আসানসোলে পুর নিগমের প্রায় 90টি বাড়িতে গিয়ে পরীক্ষা চালিয়েছেন, কথা বলেছেন এলাকার মানুষের সঙ্গে। কোনো সমস্যা হলে হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্যার কথা জানাতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। আগামী দিনে এই ধরনের ব্যবস্থা অন্যান্য ওয়ার্ডেও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আপনাদের কাছে ফোন নাম্বার আছে, আপনারা সবসময় যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখবেন, যদি কিছু প্রয়োজন পড়ে আমাদেরকে খবর দেবেন, আমরা অবশ্যই স্টেপ নেবো তাদের। আমরা অনেকজন রিক্সা ইউজ করি। ওনার আত্মীয়রা কি ঘোরাঘুরি করছেন তারপরেও? আমি জানি না ওখানে কি, আমি ওদিকে জানি না। এইখানে বলছেন যে ওনার কেউ এসেছিল ওদে যে তুলে নিয়ে গেছে, ওদে একটা কংগ্রেস পার্টি ওখানে করে ওখানে ফেলে ওই তুলে নিয়ে সাথে হসপিটালে নিয়ে গেছে। তো ও কেন ঘুরছে এখানে বিনা পড়েছেন? ইয়েস স্যার। আপনার নাম? আমার নাম ফারুক। সরোজ কি? ফারুক এফ। তিনি বললেন যে আমি সুস্থ আছি, আমার সেরকম কিছু নেই। আমরাও তাকে টেস্ট করলাম, সব কিছু দেখেছি। মোটামুটি কতজনের ঘর আপনার এখানে? 33টা বাড়ি আমরা এখানে হাউস টু হাউস ভিজিট করেছি এবং এখানকার মানুষদেরকে আশ্বাসন দিয়েছি যে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনারা এই ধরনের কোনো খবরাখবর পেলে আমাদেরকে জানাবেন। কিছু মানুষের এখানে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারই ছিল, আমরা দেখেছি যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। যদি আবার দরকার পড়ে এখানে আমরা স্যানিটাইজেশন, আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে স্যানিটাইজ পুরো এরিয়াকে করে দিয়েছি, আবার দরকার পড়বে আবার আমরা স্যানিটাইজ করি। যে আক্রান্ত রোগী ছিলেন তার পরিবারের লোকেরা এখন কেমন আছে? আর ওরা কোয়ারেন্টাইনে আছেন। বলছি ওদের সঙ্গে সংযুক্ত হয়েছে এখানকার বাসিন্দারা, বলছে তারা এখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ইভেন এই দোকান থেকে নাকি ওরা জিনিস কিনেছে, তাদেরকে কোয়ারেন্টাইন করা হয়নি এখন। আমরা এইগুলো খোঁজ খবর নিয়ে দেখছি, আমরা যদি তাদেরকে আমরা পাই, আমরা এখানে এলাকার মানুষদেরকে আমরা বলেছি যে আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে আমরা সব কিছু বলেছি, আর এরকম যদি আমরা পাই আমরা দেখবো। যদি কারো কারো উপর আমাদের সন্দেহ হয় তখন এই মুহূর্তে কিছু পাননি না? আমরা এই মুহূর্তে কিছু পাই। যে রোগীর হয়েছে সেই রোগী এখন কেমন আছে বলে আপনাদের কাছে কি রিপোর্ট? এখন মোটামুটি সুস্থ আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।